টাঙ্গাইল রেল স্টেশনে একটা অবস্থানরত ট্রেন, সেই ট্রেনে আগুন লাগে রাত প্রায় 2:50-এর দিকে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটা যখন এখানে থামে তখন আরেকটা ট্রেন এটার ভিউটা ব্লক করার পরে পঞ্চগড় এক্সপ্রেস এখানে দাঁড়ানোর কারণে ভিউটা ব্লক হওয়ার কারণে আসলে এখানে পুলিশ আনসার, স্টেশন মাস্টার, ট্রেন পরিচালক সবাই ছিলেন। হঠাৎ করে ওনারা ধোঁয়া দেখতে পান। ধোঁয়া দেখার পরে ওনারা দেখেন যে দুইটা বগি, বগি নম্বর হচ্ছে আপনার 7016-7017, এই দুইটা বগিতে তারা আগুন দেখতে পায়। পরবর্তীতে তারা এখান থেকে যে সিএটা ছিল ট্রেনের যে ইঞ্জিনটা সেটাকে এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করে এবং আরেকটা পেট্রোল কার যেটা ওইটাকেও সংযোগ বিচ্ছিন্ন করে করে এটাকে সেফ করে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আসলে তো ইভলভিং সিচুয়েশন, জেলা প্রশাসক মহোদয় এবং এখানে পুলিশ সুপার মহোদয় ওনারা খুব ক্লোজলি মনিটর করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমরা আসছি, আমি অতিরিক্ত জেলা প্রশাসক এবং এখানে অনুষদের আছেন, তো আমরা এখনই আসলে বলা যাচ্ছে না, আমরা আসলে ঘটনাটার তদন্ত চলছে এবং আমরা এখন পর্যন্ত আসলে কে দিল বা না দিল এই বিষয়ে আসলে কোনো তথ্য আমরা পাইনি। যেটা শুনলাম এবং যে ওনাদের কর্তব্য অবহেলা ছিল না, এখানে আনসার পুলিশ যারাই ছিল তারা আসলে সজাগ দায়িত্ব পালন করছিল, হঠাৎ করে ঘটনাটা ঘটে, মানে ভিউটা ব্লক হয়ে যাওয়ার কারণে তারা আসলে হঠাৎ করে এটা বুঝতে পারেনি। এই বিষয়ে মামলা হবে কি না, এই জুরিসডিকশনটা হচ্ছে রেলওয়ের, তো মামলা হলেও এটা আসলে টাঙ্গাইলে মামলা হবে না, রেলওয়ে পুলিশের ইয়েতেই মামলা হবে। আমরা কারণ নিরূপণের জন্য কমিটি গঠন করেছি, কমিটি সার্বিক বিষয় দেখে তারা রিপোর্ট দিলেই চূড়ান্তভাবে বলা যাবে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি স্যাবটেজমূলক অ্যাক্টিভিটি হয়ে থাকতে পারে, নাশকতামূলক এরকমটা হয়ে থাকতে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। কমিটিটা কাদের নিয়ে করা হয়েছে? আমাদের রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আছেন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট আছেন এবং বিভাগীয় প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ যান ভাগন আছেন। তিন সদস্যের আমাদের পুলিশ ছিল, পুলিশ বাহিনী ছিল, তারা জেলা পুলিশও ছিল, আমাদের জিআরপি পুলিশও ছিল, আনসারও ছিল। বেসিক্যালি এটি একটি ট্রেন যখন এসেছিল, এটি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যখন সেখানে দাঁড়ায় তখন এটি একটি আড়াল হয়, এই প্রেক্ষিতে একটু স্যাবোটেজকারী যারা তারা সুযোগ পেয়ে যায়। হয়তো বা এমন হয়ে থাকতে পারে যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কেউ স্যাবোটেজের সরঞ্জামাদি নিয়ে নিক্ষেপ করে থাকতে পারে, কারণ টাইমটাতেও ওটার সাথে পুরোপুরি মিলে যায়। এটা সার্বিকভাবে কমিটি ইনকোয়ারি করে দেখবে এবং কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা হবে। এখন আমরা ক্ষয়ক্ষতি কি কি হলো? ট্রেনে একটা লোক তো আছে, আপনি কি ট্রেনের লোক? আমাদের যে নাম্বার ছিল